করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে নিরস্ত্র বস্তিবাসী, দুবেলা আহার জোটে নাই যাদের জন্য, জোটানোই যাদের জন্য কঠিন, পরিচ্ছন্নতার সামগ্রী তাদের কাছে বিলাসিতা। বিশ্লেষকরা মনে করছে দরিদ্রই জনগোষ্ঠীর আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি, তাই এ বিষয়ে সরকারের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ না নিলে কোনো অবস্থাতেই সংক্রমণ ঠেকানো যাবে না। পঞ্চাশোর্ধ ফরিদা বেগম থাকেন রাজধানীর একটি ছাউনি ঘরের বস্তিতে। জীবিকা নির্বাহে এ শহরের তিনটি বাড়িতে এখনও গৃহকর্মীর কাজ করছেন তিনি। করোনা যুদ্ধে প্রতিদিন গণমাধ্যমে নানা কৌশলের কথা বলা হলেও ফরিদা বেগমের এ ভাইরাস প্রতিরোধে নেই কোনো প্রস্তুতি। এত পদ্ধতি পাম কই আমরা, আমরা তো বাসায় কাজ করে খাই, রাস্তাঘাটে খাই, বাসাল্লারা তো আর আঙ্গুর এত পদ্ধতি করবার দেয় না। এ চিত্র রাজধানীর নিম্ন শ্রেণীর ছিন্নমূল মানুষদের, যাদের দিন এনে দিন খেতে হয়। পরিষ্কার পরিচ্ছন্নতার সামগ্রী কেনা তাদের কাছে আকাশ কুসুম। রাস্তার ধারে বসবাস করা এদের সকলেরই চোখে মুখে এখন শঙ্কা। আমি যেটা কাজ করি আপনার মতন মোজা মুখোশ এটা তো কিনতে পারবো না, আদৌ আর কি সাবান মাবান কিচ্ছু দেয় না, বুঝেন না। আমরা এই রাস্তাঘাটে থাকি, প্যান্ডুজ দেওয়া দই না, প্যান্ডুজ দেওয়ার সময় নেই, গাড়ি তো মলা টলা ভরি। সমাজবিজ্ঞানীরা বলছেন বাস্তুহারা এই শ্রেণীর সহযোগিতায় সরকারের পাশাপাশি এগিয়ে আসতে হবে সমাজের বিত্তশালীদের, না হয় এরোগ প্রতিরোধে কোনো ব্যবস্থাই সফল হবে না। সবাইকে ঘরে রাখা মানেই হচ্ছে সংক্রামক ব্যাধি থেকে প্রথম স্তরে আমরা বাঁচবার চেষ্টা করছি। সরকারকে বস্তি যেখানে আছে তাদের যদি ঘরের ভেতর রাখতে হয়, নিয়মিত তাদের রেশনিংয়ের ব্যবস্থা, সমাজে অগ্রসর যারা অর্থনৈতিকভাবে সামর্থ্যবান তাদের সহযোগিতায় আসতে হবে। বিশ্ব করোনা এক আতঙ্কের নাম, পৃথিবী জুড়ে দিনকে দিন বাড়ছে মৃতের সংখ্যা। একা নয়, এই পরিস্থিতিতে ভালো থাকতে হবে সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে, তাহলেই এই মহামারী মোকাবেলা করা সম্ভব বলে মনে করছেন বিশ্লেষকরা। পিঙ্কি আক্তার, সমসংবাদ, ঢাকা।